আমরা সুপার হিরোজ মুভিতে সবসময় দেখি একজন সুপার হিরো থাকে, যে তার সুপার পাওয়ার দিয়ে সমাজের সব খারাপ মানুষ, যারা দেশ, জাতি, সমাজ, সর্বশেষে মানুষের ক্ষতি করছে, তাদের দমন করে। কিন্তু বাস্তবে তা কোনোদিনই সম্ভব হয় না, কারণ বাস্তবে সুপার হিরো থাকে না। কিন্তু ঠিক একইভাবে বাস্তবে সেই সকল খারাপ মানুষগুলো থাকে, যারা সত্যিকার অর্থে দেশ, জাতি, সমাজ, সর্বশেষ মানুষের ক্ষতি করছে। একইভাবে আমাদের দেশেও অনেক মানুষই অমানুষ সাধু সেজে অসাধু কাজ করে যাচ্ছে, যেমন টুম্পা, নারী পাচারকারী, রায়হান চৌধুরী, প্রতারক, মামা সুমন, মাদক ব্যবসায়ী, টাকা আত্মসাৎকারী, এসব কীটপতঙ্গের জন্মদাতারা সমাজের কিছু ক্ষমতাসীনদের ছত্র ছায়ায় নিজেদের এই সকল অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদেরই অন্যতম একজন অন্ধকার জগতের বাদশা এজাজ খান শিকদার। খুন, অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী, অবৈধভাবে জায়গা দখল, মাদক ব্যবসা, নারী পাচার, অবৈধ অস্ত্র ব্যবসা ইত্যাদি তার ব্যবসার প্রধান অংশ। আইনের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ তার সেবায় নিয়োজিত থাকেন। তার বিরুদ্ধে এখন পর্যন্ত যেই প্রতিবাদ জানিয়েছে সেই এজাজ খান শিকদারের বিষধর সাপের ছোবলে নিঃশেষ হয়ে গিয়েছে, কিন্তু তার হাতিয়ারই একদিন তার কাল হয়ে দাঁড়ায়। এত সকালে বড় বাইরে জাগানো যাইব না, যা বলার আমারও বলেন। আর আপনি কে বলতেছেন? আমি থানা থেকে লোকমান বলছিলাম। ও লোকমান ভাই, সালাম ভাই, কি হয়েছে ভাই? বড় ভাইয়ের নামে মামলা হয়েছে, খবরটা মিডিয়াতে আসার আগে বড় ভাইরে জানাও, সামনে ইলেকশন, টিকিট নিয়ে সমস্যা করে যাবো। আচ্ছা আচ্ছা ভাই, আমি দেখতেছি কি করা যায় ভাই, দেখতেছি। এই মোটু, এই মোটু, আল্লাহ, আরে বড় ওট, কোনো কাম নাই, এখন আইসে কি জন্য ভাই?
লোকমান ভাই ফোন দিছে। আরে কুষ্টি গেলে যা লোকমান ভাই, যা আমার কথা শোনো, যা চেষ্টা করিস না, যা। তার প্রথমবার মন্ত্রী হবার স্বপ্ন স্বপ্নই দেখে যাবে। কনফিডেন্সিয়ালি ফোনটা দিলাম, যা করার আজ রাতের মধ্যে করেন। ওকে ওকে। আপনারা দেখতে আসলাম, আপনি হইতেছেন এখন বিরাট মাপের মানুষ, নির্বাচনী টিকিট পেয়ে গেছে, ধরালে সরা জ্ঞান করেন, আমাদেরকে চিনেন না। বড় ভাই, বড় ভাইও আপনি ভুলে গেছেন। আপনার সাথে এই জন্য মোলাকাত করতে আসলাম। এটা কোন ধরনের ফাসলা? আমি ওই শাকিল, শাকিল। হ্যাঁ, কোন শাকিল? হ্যাঁ, বুঝছো স্যার, ডান গালে তিল আছে সেই শাকিল। ভাই ভাই, বাম গালে, বাম গালে। ও বুঝছো স্যার, বাম গালে তিল আছিল সেই শাকিল। জি জি। এর মধ্যে এই দুষ্টু ছেলে তারে ধরলো, তৈরা সাজের উপরে দিচ্ছে, গলাটা কাইটে রোদে শুকাইতে দিচ্ছে, এতক্ষণে মনে হয় হুটকি মাছ হয়ে গেছে। আপনি কিন্তু জোর দেখাচ্ছেন। বলে কি, আরে ওইটাই তোমার বদনাম। সবাই বলেন আমি নাকি খেলি জোর খাটাই। আরে বলেন বলেন বলেন, কত টাকা নেবেন? ক্যাশ নেবেন না ব্ল্যাঙ্ক চেক নেবেন বলেন? কোনো টাকা পয়সা দিয়ে আমাকে কেনা যাবে না। আমি না আপনাকে বলছি, আমি আপনাকে বই পাই না। ভয় পান না, সিনেমা দেখতেছোস? হারামজাদারা খারা খারা মারা ফেলেছো। হ্যাঁ, এই শালার পুত, ছাগলের বাচ্চা, টাকা নিলে সমস্যা কি আছিল? হ্যাঁ,
তাহলে তার জীবন দিতে হইতো না। দুঃখ একটাই, এই হারানজাদার বউরে সারা জীবন আমার পালতে। তোমরা তো বহুদিন যাবত কাজ করো কিন্তু কোনো কাজ তো বোঝো না, কিভাবে কাজ? ওই যে বড় ভাই চলে আসছে, সালাম দাও। বড় ভাই সাংবাদিক, আপনার ইন্টারভিউ নিতে আসছে। স্যার তাহলে শুরু করি স্যার। স্যার লাস্ট 30 বছর ধরে স্যার আমরা রাজনীতির কথা বলছি স্যার, তো প্রথমে আমার আপত্তি আছে। রাজনীতি এই শব্দটাতে আমার প্রবল আপত্তি, এটা ভালো না। রাজনীতি হবে না, এটা হবে দেশের সেবা, দেশের সেবা, পাবলিক সার্ভিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো স্যার যদি সব কিছু ঠিকঠাক থাকে পরবর্তী নির্বাচনের পরে স্যার আপনি মন্ত্রী হতে যাচ্ছেন, স্যার মন্ত্রী হলে স্যার দেশের জন্য নতুন কি করবেন স্যার? এই এই সব কিছু ঠিকঠাক থাকবে মানে এটা কি বলেন আপনি? সব কিছু ঠিকঠাক আছে, নির্বাচন হবে, বড় ভাই নির্বাচন করবে, জিতবে, মন্ত্রী হবে, বাসের বাইরে কোনো কথা নাই। ফালতু কথা বলেন মি আপনি। সরি, নাম কি স্যার? আরিয়ান। আরিয়ান সাহেব, প্রথমে 30 বছর ধরে যে লড়াইটা চলছে সেইটা শেষ করতে হবে, সেই লড়াই জিততে হবে। কোন লড়াই স্যার? জঙ্গিবাদ, সন্ত্রাস, করাপশনের বিরুদ্ধে লড়াই। স্যার লাস্ট 30 ইয়ার্স স্যার আমরা এই সমস্ত কথাই শুনে আসছি স্যার, স্যার এবার স্যার আপনার মুখ থেকে স্যার নতুন কিছু শুনতে চাই স্যার। কৃষকের ন্যায্য অধিকার স্যার, এটাও আমরা অনেকবার শুনেছি স্যার। জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ নির্মূল করতে হবে দেশ থেকে। স্যার এরকম কথা স্যার আমরা অনেকবার শুনেছি স্যার, এবার স্যার নতুন কিছু বলুন স্যার। এই মিয়া, নতুন কিছু কি আকাশ থেকে পড়বে? হ্যাঁ, পুরানো সমস্যারই সমাধান হয় না, নতুন কিছু, নতুন কিছু পাইজামি শুরু করছেন মিয়া আপনি। স্যার সমস্যা পুরাতন হতে পারে কিন্তু সমাধান তো নতুন কিছু হতেই পারে, তাই না? স্যার রাজনীতিতে আসা ক্রিমিনালদের ব্যাপারে স্যার আপনি কি হস্তক্ষেপ নিতে চাচ্ছেন স্যার? সবগুলোকে জেলা ঢোকাবো স্যার, নিজেকেও। স্যার 1992 সাল থেকে আজ পর্যন্ত স্যার 124টা কেসে স্যার আপনি জড়িত স্যার, এর মধ্যে স্যার 34টা হচ্ছে ল্যান্ড ডিসপিউট কেস, 26টা হচ্ছে স্যার ক্রিমিনাল কেস, এছাড়াও স্যার আরও অজস্র কেস স্যার আপনার নামে ওয়ারেন্ট ইস্যু করা আছে। আমি যদি স্যার আমার প্রশ্ন হচ্ছে যে একজন সাদাসিধা দেশসেবকের নামে এতগুলো স্যার ওয়ারেন্টি ইস্যু হওয়ার কারণ কী হতে পারে স্যার? নাম বললো জানি তোমার? স্যার আরিয়ান। ভাই পুরো নাম বলো, পুরো নাম। মীর আসাদুজ্জামান আরিয়ান। এই তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার চিটাগাং। তাতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে। তুমি আমাদের এলাকার ছেলে বলে তোমার তো বেশি কিছু বলা যাচ্ছে না। কক্সবাজার কদিন? স্যার ইন্টারভিউ স্যার আপনার চলছে স্যার, আমার তোমার যেটা জিজ্ঞেস করলাম সেটা তো না স্যার। 2 বছর রাজনীতি করো? না স্যার। তবে রাজনীতিতে পুরো ইন্টারেস্ট আছে বোঝা যাচ্ছে, রাজনীতি ফলো করো না?
গুড, ভেরি গুড। রাজনীতি থাকা দরকার, তোমার মতো তরুণ যুবকদের রাজনীতিতে আসা দরকার, তাহলে দেশের উন্নতি হবে। কেমন? তুমি এক কাজ করো, তুমি আমার সাথে থাকো, আমার সাথে থাকো, আমি তোমার পাশে থাকবো। ঠিক আছে, এই শিকদারের ওয়াদা থাকলো সবার সামনে। হ্যাঁ, আসো। আইনের মধ্যে সীমাবদ্ধ বলেই আজ আইনের কাজ আরেকজনকে করতে হচ্ছে। মানে স্যার? মানে যে এই কাজটা করেছে সে তো দেশ ও আইন দুজনেরই উপকার করেছে, তাই না? তো যাই হোক, নিউজটা পেয়েছেন কিভাবে? আমার ওই ছেলেটা নিউজ দিয়েছে স্যার। দেখি, এদিকে আসো। তুমি ছিলে এখানে? স্যার, আমি সকালবেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পরে স্যার দেখি যে একটা বর্ষা পড়ে আছে। বর্ষা খুলে দেখি স্যার এক লাশ। সকাল দিয়ে চলে যাচ্ছে, তখন আনুমানিক কটা বাজে? সকাল 6টা থেকে 7টা। 6টা থেকে 7টা। আর কেউ ছিল এখানে? না স্যার। ফোনের
লাস্ট ফোন ছিল গতকাল রাত 9টায়, তারপর ফোন অফ হয়ে গেছে। আর নাম্বার লিস্টে প্রত্যেকটা নাম ছেলেদের। তা তো হবেই, সবগুলো ছিল তার হবু বরের নাম্বার। মেয়ে মানুষ পারে ও। এই কি বললা, মেয়ে মানুষ মানে? না বললাম আর কি, মানে হয় না, কিছু মেয়ে আছে না, ছেলেদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে, ওইটাই বেরো। বুঝলাম না, ওর ব্যাপারে এত কিছু জানার পরে কেন যে মানুষ ওর জালে পা রাখত। লিজার স্বপ্নকন্যা এমনিতেই হয়নি, লিজা ছিল অনেক চালাক ও চতুর একটি মেয়ে, একলা তো কখনই ওকে দেখা যেত না। কেন, সাদিক সাহেবের কথা মনে নেই? ও ইয়েস, সাদিক সাহেব। পুলিশের বেতন কম বলে সে তার নিজের ঘরে বকে রেখে বিদেশি টাকা কামানোর জন্য এই মেয়েটার পিছে কত কত টাকা নষ্ট করল। হ্যাঁ রাইট রাইট, এরকম অনেক অসহায় মানুষ টাকা পয়সা নষ্ট করেছে, এর কোনো হিসাবই নেই। এখন সেই সব মানুষের মধ্যে যে কোনো একজন অসহায় তার এই বিচারটা করবে। এখন যে ওর বিচার করেছে তার বিচার করা পান আমাদের। ঠিক আছে পাঠিয়ে দে। শোন একটা কথা মনে রাখিস, আমি কিন্তু কোনো ঝামেলা পছন্দ করি না। আমি যা চাই তাই পাই, না পাইলে তার শেষ দেখে যাই। কাজ শেষ করার আগে তোর চেহারা আমি দেখতে চাই না, কথাটা মনে রাখিস। আর শোন, আজ কালটা ভালো পাঠাস। জি বড় ভাই। জয় আসছে? আসছে, কিন্তু আমিও খেলি। এক কাজ কর, এই ব্যাট দিয়ে আজকে ফুটবল খেলবো। বড় ভাই গত রাইতে একটা মুভিস ঠিক হয়েছিল, কি যে হইলো বুঝলাম না। কে মারছে জানি না বস, তবে পুলিশ ধারণা করতেছে সেই সিরিয়াল কিলার। তোদের একজন ঠিক কর জলদি। জি বড় ভাই। জি ব্যথা পাইছ দোস্ত, ব্যথা পাইছোস? আরে না, ব্যথা পাবো কি লিগে। এই যে এটা দেখতেছিস, এটা হচ্ছে ফোমের, আর আমার শরীরটা হচ্ছে মাখনের। সত্যি দোস্ত? হ্যাঁ, তুই দেখবি। দেখি দেখি। তুই গোর thank you.
এসেম্বলি তোর কপাল ভালো আমার নজর হয়ে গেছে
ওকে সিরিয়াল কিলার। আমি দেখে নেব কে আমাকে মারে। আর তোমার অন্যদের সাথে কথা বলা আমি একদম পছন্দ করি না। কাজের সাথে যারা লিপ্ত পাশাপাশি টপ সব ক্রিমিনালদেরকে রাইট উনি অনেকই বেশি চালাক। কিন্তু পাখিকে যদি উঠতে নাই দিই তাহলে মাটিতে এসে পড়বে কেমনে? উঠতে উঠতেই তো মাটিতে এসে পড়বে, তাই না? আবার দেখিও উঠতে উঠতে না উড়াল দিয়ে যায়, তখন আবার আমাদের কেউ না। উনি এতই চালাক, কোনো আলামতই রেখে যায়নি। মেজর কোনো আলামত নেই। এবার জানতো তো আলো কিভাবে সিসিটিভি? ও ইয়েস রাইট।
করব। ওয়াও, ছেলেটা তো দেখতে হ্যান্ডসাম। কে সে? তোদের কিলার কি? জারা, ডু ইউ নো হিম? দেখো যারা, তুমি হয়তো কোথাও ভুল করছো। আমাকে বাধ্য করো না। ডোন্ট মুভ। আর সিরিয়াস, তুমি আমাকে অপরাধটা বাধ্য করো না। ও মাই গড, অপূর্ব, হ্যান্ডস আপ, প্লিজ হ্যান্ডস আপ। আমি কি কারণটা জানতে পারি যে মিস্টার অপূর্বকে কেন অ্যারেস্ট করা হয়েছে? স্যার, ও তো আর ও তো কি, ডু ইউ নো হিম? শোনো, ও হচ্ছে কি আমার পুলিশের সিআইডি ডিপার্টমেন্টের একজন চৌকস অফিসার। কি কি? জি জি, আমি বেশ কিছুদিন যাবৎ এমপি শিকদার আর তার সাঙ্গবঙ্গদের কার্যক্রম মনিটর করছিলাম। দুর্ভাগ্য যে আমাদেরই কিছু লোক তাকে হেল্প করছে, এই কারণে আমি তার সলিড কোনো ইনফরমেশন পাচ্ছি না। ঠিক এই অবস্থায় শহরে যে সিরিয়াল কিলারের উদ্ভব হয়েছে তার সম্পর্কে বিষয়টা আরও বেশি বিবাদ হয়ে যায়, এবং ঠিক তখন মনে করেছিলাম এই এমপি শিকদারই মেইন মাস্টার প্ল্যানার। বাট এখন তো দেখছি মেইন মাস্টার প্ল্যানার অন্য কেউ। কিন্তু সিসি ক্যামেরা হোটেলের রুম থেকে বেরোতে তো আমরা মিস্টার অপূর্বকে দেখেছি। টুম্পাই শহরে সবচেয়ে আলোচিত নারী পাচারকারী এবং শিকদারের ব্যবসার একমাত্র হাতিয়ার। আমি টুম্পাকে বেশ কিছুদিন ফলো করছিলাম। ও অনেক বড় একটা ডিল করতে যাচ্ছে, কিছু ফরেনারের সাহায্য নিয়ে বাংলাদেশের নারী পাচার করতে যাচ্ছিল। কিন্তু আমি রুমে যাওয়ার আগে ওকে অন্য কেউ
তার জন্য তো তুমি লোকাল পুলিশের সাহায্য নিতে পারতে। আমি যদি লোকাল পুলিশে হেল্প নিতাম কখনো র‍্যাকেটকে ধরতে পারতাম। আর শুধু তাই নয়, সিরিয়াল কিলারের উদ্দেশ্য সম্পর্কেও জানতে পারতাম। মানে এই সিরিয়াল কিলার কোনো সাধারণ মানুষ মারছে না, সে তাদেরকেই মারছে যারা দেশের জন্য ক্ষতিকর এবং শিকদারের সাথে জড়িত। তুমি কিভাবে শিওর হলে যে সিরিয়াল কিলার শুধু শিকদারদের লোক দিয়ে মারছে? কারণ এই পর্যন্ত যারা যারা মার্ডার হয়েছে তারা কেউ না কেউ কোনো না কোনোভাবে শিকদারের সাথে জড়িত। মানে ফার্স্ট স্বপ্নকন্যা লিজা সহজ সরল ছেলেদেরকে বিদেশে নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে তাতে সব টাকা আত্মসাৎ। সেকেন্ড টুম্পা, সেও সহজ সরল মেয়েদেরকে বিদেশে পাচার করার জন্য তাদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। থার্ড মামা সুমন, এই মাত্র ফোন আসছে মাদক ব্যবসায়ী মামা সুমনের লাশ পাওয়া গেছে। ও দেরি কেন? কাম অন মুভ অন, চল। শেষ হয়ে যাচ্ছে, এক এক করে সব রাস্তা অফ হয়ে যাচ্ছে। আইনের সমস্যা না, তারপরেও আমার সোনার ছেলেরা এক এক করে চলে যাচ্ছে। বড় ভাই একটা কথা বলবো? বল না, কি বলবি? আসলে আমার কিছুই বলার নাই। তাহলে বললি কেন, একটা কথা বলবি? বললাম তো বড় ভাই, আমার কিছুই বলার নাই। এই তোর যদি কিছু বলার না থাকে তাহলে কেন বলিস? হ্যাঁ, কিছু বলার নাই, তুই বললি কেন, কথা বলবি? কারণ যদি আমি টেনশনে বাসি না, তুই আমার লাগে মস্কারা করো, মস্কারা করো। ভাই বড় ভাই, বড় ভাই, বড় ভাই, আমি দেখছি বড় ভাই। দেখ দোস্ত, আমি শুধু বড় ভাইরে কইলাম যে একটা কথা বলি, আর এই কথা শোনার পর কিভাবে মারলো আমার, তুই দেখছস? কইছস যখন কথাটা কই দিলে তুই তো পারতি। আরে ভাই, আমি তো কইলামই, আমার কিছু বলার নাই। ধর বেটা, ও আমার লগে। বড় ভাই ভুল হয়ে গেছে ভাই। এইভাবে ব্যবসা চলতে থাকলে তো আমাদের ব্যবসা চাঙ্গা উঠবে, লিডার বানানো ভাই। আরে লিডার বানানো তো মুখের কথা না, সহজ কথা না। লিডার হইলে একটা সাধনার ব্যাপার, সাধনা লাগে। আমি যাতে লিডার বানাইছি তারা ছিল অভিজ্ঞ, যেসব ক্ষেত্রে অভিজ্ঞ ছিল সেই সব ক্ষেত্রে তাদের লিডার বানাইছি। তাইলে বড় ভাই আমরা এখন কি করবো ভাই? বল যে আমি তারা দেখা করতে বলছি, যা। ঠিক আছে ঠিক আছে, আমি দেখা করবো, তো কইলাম তো দেখা করবো। কত টাকা লাগবে? শেষ করে দাও, তারপরে বাকি টাকা পয়সা যা লাগে আমি বুঝছো। ওকে স্যার, আসবো। জি জি, আসো, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। বেশ, আমাকে শেয়ার পাঠিয়েছেন? জি স্যার। আমি আপনাকে তুমি করে বলবো না আপনি করে বলবো ঠিক বুঝতে পারছি না। স্যার তুমি করিয়ে বলো। না জি, প্রিয়াঙ্কা
প্রিয়াঙ্কা, ভেরি সুইট নেম প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা যদি পেতাম, প্রিয়াঙ্কা চোপড়াকে বিয়ে করে ফেলতাম। আচ্ছা, ওই তোমার বাড়িতে মানে বাসায় কে কে আছেন? স্যার, বাবা মা, ভাই। আচ্ছা, ওই তোমাদের সোর্স অফ ইনকাম কি? স্যার, ইনকাম করার মতো বাবার বয়স নেই, মা গৃহিণী, আর ভাই বোন ছোট। সরি, তুমি কিছু মনে করো না, মানে ওই মানে আমি একটু ইমোশনাল হয়ে গেছি, তো সেজন্য তোমাকে সরি। আচ্ছা, তোমার কত বেতন দরকার? স্যার, আমি যেটা পাবার যোগ্য সেটাই দিব। তুমি তো 1 কোটি টাকা পাওয়ার যোগ্য। তোমার চোখের দাম 1 কোটি টাকা, চুলের দাম 1 কোটি টাকা, ঠোঁটের দাম 1 কোটি টাকা। থাক স্যার, আর কোটি টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি না তোমাকে একটা চাকরি দিয়ে দেবো, ব্যাংকের চাকরি। তুমি করতে পারবে না? অবশ্যই পারবে। আমি একটু ওয়াশরুম থেকে আসি, রেডি হয়ে। তুমি রেডি হয়ে না। কিসের জন্য রেডি হব? দুষ্টু, বুঝো না, এইমাত্র বললে আবার এইমাত্র ভুলে গেলে। তুমি না বললে কিসের জন্য রেডি হব? রেডি হয়ে না। শিকদারই হলো একমাত্র টপ মোস্ট ক্রিমিনাল যে এখনো পর্যন্ত বেঁচে আছে। যথেষ্ট হয়েছে, নিজেদের উপর দোষ না দিয়ে আসল ক্রিমিনালকে ধরার চেষ্টা করো। আমি দেখি সিদ্ধার্থকে ফোন করে প্রোটেকশনের ব্যবস্থা কেমন করে করা যায়। ওকে, ঠিক আছে, চলো চলো। স্যার, ওই তোমার বাইরে যাওয়ার অর্ডারটা হয়ে গেছে। মনে হয় তুমি ওই নেক্সট উইকের ফ্লাইটে যেতে পারো। ও নাইস, থ্যাংক ইউ। ওকে, দ্যাটস অল। মঞ্জু বলছি। আরে বাপ রে বাপ, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? স্যার, সূর্য প্রতিদিন যেদিক দিয়ে ওঠে সেদিক দিয়ে উঠেছে। না, আপনার ফোন পাইলাম তো, তাই মনে হলো সূর্যটা দেখানি কোন দিকে উঠছে। আপনার স্বার্থেই স্যার,
আমার সাথে আচ্ছা বলেন শুনি স্যার সিরিয়াল কিলারদের নেক্সট টার্গেট হচ্ছেন গিয়ে শিকদার সাহেবের প্রোডাকশনের জন্য গানগুলা দিছিলাম গানগুলো কই গান কিসের গান এই যে ম্যাম বাংলা গান পড়ে না চোখের পলো কি তোমার রূপের ঝলো মার্ডারটা দেখছস মার্ডার মানে আবার কিসের মার্ডার হয়েছে ম্যাম হিন্দি মুভি হিন্দি মুভি রাজা রাজা ভাইরে সারা বাড়িতে খুঁজে পাওয়া যাইতেছে না ইয়া তো একবার বাথরুমে হাঁকতে গেছে আরে বেটা আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি একটা কথা কই কি ক আমার কিছু কোয়ান না আপনি বেড়াছি ওর আর আমার লগে ল ভাই আমি একটা দিয়ে বুঝতে পারছি না এত সিকিউরিটি থাকতে এই কাজটা কেমন করে হলো বস আমি তো সারা রাত সেখানেই ছিলাম কিন্তু কিভাবে যে কি হলো সেটাই বুঝতে পারছি না জারা ট্রেজার বলো কিছু কি বলবো তুমি চুপ কেন বস শিকদার এমন একজন চালাক মানুষ সে জানে কিভাবে তার নিজের সিকিউরিটি দিতে হয় আর শুধু তাই নয় তার বিরুদ্ধে এত মামলা থাকা সত্ত্বেও সে একটা পর একটা দুর্নীতি করেই যাচ্ছে কি বোঝাতে চাচ্ছ সেটা বলো ডিরেক্টলি বলো শিকদারকে যদি কেউ কিডন্যাপ করতে পারে সেটা শিকদার নিজেই মানে মানে তাকে খুঁজে বের করার চেষ্টা দেখো আমার হাতে সময় নেই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যেভাবে হোক ওকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করতে হবে দেখো আমি সেফ সাইডে নাই উপর থেকে আমার খুব প্রেশার আছে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড Yes, sir. 24 ঘন্টা পেরিয়ে গেল এখনো শিকদারের খোঁজ পাওয়া গেল না প্রশাসন বলছে ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে কে ছিল এই সিরিয়াল কিলার এই সত্য উদ্ঘাটনের জন্য অধীর আগ্রহে চেয়ে আছে কক্সবাজারবাসী কক্সবাজার থেকে আমি মিজানুর রহমান ভাবছি আমার এই বয়সের চাকরিটা চলে গেলে দেখেছেন বস আবার কি শিকদার চলে যাওয়ার পর থেকে সে সিরিয়াল কিলারের কোনো নিশানা নেই সেটাই স্যার একজন সাংবাদিক আপনার সাথে দেখা করতে আসছে শিকদারের ব্যাপারে ওই মালকোই ভাই আমারে একটু ছাড় দেন খুব খারাপ অবস্থা অসুবিধার মধ্যে আছে ভাইয়া এবার আমারও মাফ করে দেন আমার ধান্দা খুব খারাপ
ভাই আমারও একই অবস্থা ভাই আমি তো অনেক ছোট আপনাদের সামনে আমি কি বলবো ভাই ভাই এটা সত্যি কথা যে ধান্দাটা খুবই মন্দ যাচ্ছে ভাই তোমাদের কি মনে হয় আমি কি কুতুব দিয়া থেকে উঠে আসছি না মহেশখালি না তাহলে কি অনাথ আশ্রম করছে নাকি সাত দিন সময় দেবে সাত দিনের মধ্যে 4 কোটি টাকা এখানে রাখবা তাহলে একটা একটা করে সব খাওয়া গেলাম না দিস ইজ রিডিকুলাস এ বেডাই ইংরেজি ফুটা মানে আমার লগে এ ওর ইংরেজি ওয়ালি আসছে কত্তি কোটি আসছো আমি জানি না তাই বলে ভাই আমাগো লগে मध्य टाका ना पाइले सबाई एकदम भाई के সুমন মামা সুমন মামা মানে কে কি মামা হইলে আমি কি না না সুমন মামা এই এটা কি জানি শিল্পপতি সেজান আহমেদ তার সম্পত্তি কর্জ করতে কদিন লাগছে কদিন এই হ্যাঁ তবে ঠিক করতে পারতে পারবে 7 দিন সময় 8 দিনের দিন ভাই টাকা নাইলে যা যা যাই এই সাংবাদিক ডাক যা এই মিটিং শেষ যা 7 দিন হ্যালো কি বস শিকদার
সিকদারকে খুঁজছেন? মারমেড বিচ রিসোর্ট। বস, সিকদার। একজন সাংবাদিক আপনার সাথে দেখা করতে আসছে শিকদারের ব্যাপারে। জব ডান, শিকদার ইজ ফিনিশড, ইউ আর দ্য নিউ কিং। Well done. বুঝি কি জানিস শিল্পপতি? শেজান আহমেদ, তার সম্পত্তি কর্জা করতে কদিন লাগছিল? কয়দিন? হেই,